এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে 7 তারিখে যে ভোটটি হয়েছিল কুষ্টিয়া সদর 3 আসন, সেই সদর 3 আসনের আসলে স্বতন্ত্র যে প্রার্থী ছিল পারভেজ আনোয়ার তনু, তিনি কিন্তু আসলে জাতীয় যে সংসদ নির্বাচনটি হয়েছিল সেই সংসদ নির্বাচনের আসলে ভোটের যে যে ভোটটি হয়েছিল সেই ভোটের আসলে কারচুপির অভিযোগ এনে পূর্ণ ভোটের যে আবেদনটি করেছিল তার সেই সেই আবেদন কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি কিন্তু জমা দিচ্ছেন। এবং এখানে কিন্তু আমরা যদি দর্শক আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে সদরের কিন্তু শত শত নারী পুরুষ কিন্তু তারা কিন্তু সমাবেত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু স্মারকলিপি প্রদান করবেন এবং পূর্ণ ভোটের কিন্তু আবেদন করবে। তো এই বিষয়ে আসলে আমি কথা বলতে চাই যে একজন ভোটারের সাথে যে আসলে কেন তারা এই মানববন্ধন এবং পূর্ণ ভোটের আবেদন করছে, আপনারা কেন পূর্ণ ভোটের আবেদন করছে? হ্যালো, আমি প্রথমে স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে স্বদেশ প্রত্যাবর্তন, এবং আমি তার সাথে স্মরণ করতে চাই আজকে এই কুষ্টিয়া সদর সদর 3 আসনে যে নির্বাচন হয়েছে একটাই নির্বাচন ছিল প্রশাসনমূলক। এই প্রশাসনের মাধ্যমে 3 আসনের একটা ভোট ডাকাতি, কিন্তু জনতা শেখ হাসিনা তিনি বারবার বলে আসছিলেন যে স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদের ভোট সুষ্ঠু হবে, কিন্তু আমাদের জননেত্রীর কথার যে যে জনতা শেখ হাসিনা যে ধরনের কথা বলছিলেন এবং তিনি তার জন্য সবই ঠিক বলছেন, কিন্তু প্রশাসন আমাদের কুষ্টিয়ার যে যারা বর্তমান যে নেতা আছেন তার মাধ্যম তাকে খুশি করার জন্য এই ভোটটাকে তিনি হাইজ্যাক করা হয়েছে এবং ডাকাতি করা হয়েছে। আমরা একটা নির্বাচন কমিশনের কাছে আবার নির্বাচন দাবি করছি। আচ্ছা, ভোট যে ডাকাতি হয়েছে কিভাবে ভোটটি ডাকাতি হয়েছে এরকম কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে কি? অবশ্য তথ্য প্রমাণ আমাদের কাছে প্রত্যেকটা প্রজেক্টারে দেখা হচ্ছে, এবং সকাল 7টার সময় আমাদের যখন যে প্লেয়িং অজিন্তির লোক যায় তখন তাদের ঢুকতে দেওয়া হয় নাই, এবং 12টার পরে তাদের জোর করে বার করে দেওয়া হয়েছে পোলিং এজেন্সি থেকে, এবং রাতের তার আগের দিন 6 তারিখে রাত্রে প্রচুর পরিমাণে অর্থ বিলি করা হয়েছে এবং প্রশাসনকে কিনে নেওয়া হয়েছে পয়সার বিনিময়ে, এবং সমস্ত নেতাকর্মীদের কিনে নেওয়া হয়েছে। এই কারণে ভোটটা একটা ভোট ডাকাতি হয়েছে। আমরা নির্বাচন পূর্ণাঙ্গ নির্বাচন চাচ্ছি কুষ্টিয়াতে। ধন্যবাদ। আমি যেমনটি একজন ভোটার জানাচ্ছিলেন, তো আমি একজন নারী ভোটারের কাছে শুনবো আসলে কেন তারা এই রাস্তায় দাঁড়িয়েছে। আচ্ছা, আপনি কেন কেন রাস্তায় দাঁড়িয়েছেন, কেন কি কারণে রাস্তায় দাঁড়িয়েছেন? আমরা সদ্যপনের গেছিলাম এইদিকে, ওখানে ওরা রাতে ঘুমাতে পারে না, ওদেরকে জ্বালাতন করে এরা নৌকার লোক যায়। আমরা যেখানে যেখানে এই তিনমুনি বারখাদার এইদিকে একটা মেম্বার বেলা নামে পৌরসভার মেম্বার, উনি আমাদের ওই এলাকায় গেছিলো, ওনারা জানাইছে লিখিত একটা কাগজ আমাকে। কি জ্বালিয়েছে, কি কি জ্বালাইছে? মানে রাত্রে যায় ঘুমায়, ঘুমাতে দেয় না, বিরক্ত করে। আচ্ছা, কি হয়েছে আপনি বলছিলেন, কি হয়েছে আসলে বলতে, কেন রাস্তায় দাঁড়িয়েছে? আমরা রাস্তায় দাঁড়াইছি যে আমাদের ভোট ঠিক মতন আমাদের ভোট আমরা পাইনি, আমাদের ভোট দিন মার্চ ধরে সব কিছু করেছে। আমি আরেকজন আসলে নারীর কাছে শুনবো যে আসলে কেন তারা রাস্তায় দাঁড়িয়েছেন, কেন 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 ভোটে, আচ্ছা আপনারা কেন ভোটে দাঁড়িয়ে? এই ভোটটা অবৈধভাবে পরিচালনা হয়েছে, এই জন্য আমরা পুনরায় ভোটটা পাবার জন্য সবাই মিলে অবরোধে দাঁড়িয়েছি, এই ভোটটা যেন সুস্থভাবে আবার পুনর্নির্বাচন পায়। ভোটে কি কারচুপি হয়েছে? সাধারণ মানুষদেরকে তাদের অধিকার অনুযায়ী ভোট দেওয়া হয় নাই, তারপরে যারা এজেন্ট ছিল তাদেরকে মারধর করা হয়েছে, কিছু মানুষদেরকে রক্তাক্ত করা হয়েছে, এবং ভোটের পরে যারা হলো ইগলের প্রার্থী ছিল তাদেরকে আপনার বিভিন্নভাবে নৌকা প্রার্থীর লোকজন মানে আপনার এখন আমি আরেকজন নারী ভোটার তার সাথে কথা বলবো যে আসলে আপনারা কেন রাস্তায় দাঁড়িয়েছেন, কিসের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন? আমরা দাবিতে দাঁড়াইছি, আমরা ইগলপত্তি থেকে আমরা কোনো ভোট ন্যায্য ভোট আমরা এর আদায় করতে পারি নাই, আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, জায়গা জায়গা হুমকি দেওয়া হয়েছে, মার দেওয়া হয়েছে, অত্যাচার করেছে। আমরা কিন্তু যেখানে আমরা 3 নম্বর স্কুলে দাঁড়াইছি ওখান থেকে আমাদের প্রশাসন বের করে দেওয়া হয়েছে, বের করে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তা আমাদের ন্যায্য ভোট আমরা পাইনি, এর জন্যই আমরা দাঁড়াইছি। যে ইগল পাখি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে এই ন্যায্য ভোটগুলো আমরা।
পাই নাই এর জন্যই আমরা প্রতিবন্ধী আমরা বন্ধু হয়ে সবাই মিলে দাঁড়াইছি দর্শক আসলে যেমনটি জানা আমি আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তো এখানে কিন্তু আসলে যে কুষ্টিয়া সদর তিন আসনের যে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু তার যে ভোট যে তিনি পূর্ণ ভোটের যে আবেদনটি করেছিলেন সেই আবেদনের দাবিতে কিন্তু শত শত যে নারী পুরুষ তারা কিন্তু পূর্ণ ভোটের আবেদন জানাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়েছিল তো এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সোনিয়া জি গ্লোবাল টেলিভিশন